ছোটবেলায় একটা লম্বা সময় গিয়েছে ক্যাসেট নিয়ে বাসায় পড়ে থাকতে। আজকে আমি আলাপ করছি যে ক্যাসেটগুলো নিয়ে আমি আসলে পড়েছিলাম বাসায়, বিশেষ করে ছোটবেলায়। তার মধ্যে বেশ কয়েকটা গান, মানে আমার কাছে যেটা এখনও অ্যাপলিং মনে হয়, সেই কয়েকটা গান নিয়ে আজকে আলাপ করব। তবে আমার কাছে মনে হচ্ছে যে জ্যাকসন ব্রাউন, মানে আমাদের ছোটবেলায়, বিশেষ করে আমার ছোটবেলায় জ্যাকসন ব্রাউন না থাকলে হয়তো বা আমার জন্য একটু ডিফিকাল্ট হতো, বিশেষ করে আমার গ্রোয়িং আপ সময়টাতে। তবে পরের দিকে আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যালবামটা, বিশেষ করে জ্যাকসন ব্রাউনের এই অ্যালবামটা কিছুটা কমার্শিয়াল, বাট তবে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ইন মোশন এই অ্যালবামটা একটা চমৎকার অ্যালবাম। মানে আমার কাছে জ্যাকসন ব্রাউনের সবগুলো অ্যালবামই আছে, তবে আমার অন্যান্য যে শুরুর দিকে অ্যালবাম, সেই শুরুর দিকে অ্যালবামগুলো যতটা কাছের, তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি কাউকে জ্যাকসন ব্রাউনে নিয়ে আসতে চাই, সাধারণত আমি তাকে এই অ্যালবামটা দিই। মানে এই অ্যালবামটা, মানে বলতে চাচ্ছি যে ওয়ার্ল্ড ইন মোশন এই অ্যালবামটা দেওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে এটা কিছুটা কমার্শিয়াল মনে হয়, বাট আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে বেশ কয়েকটা ভালো গান আছে, এবং যেই গানটা বা যেটা লয় প্রেজেন্ট কনটেক্সটের সাথে যায়। তো আমার কাছে এই অ্যালবামটা, বিশেষ করে ওয়ার্ল্ড ইন মোশন, এটার মধ্যে বেশ কয়েকটা কমার্শিয়াল সাকসেসফুল গান আছে। তার মধ্যে হাউ লং, মানে হাউ লং একটা ভালো গান। তবে এটার সাথে বেশ কয়েকটা গান আছে, যেমন লাইটস অ্যান্ড ভার্চু, এটাও একটা সুন্দর গান। তবে এই অ্যালবামটাতে আমার সবচেয়ে পছন্দের যে গানটা আছে, সেই পছন্দের গানটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে অনেকগুলো ভালো গান আছে, তবে পছন্দের গানটার হচ্ছে গিয়ে এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন, এটা আসলে আমার পছন্দের গান। আর সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এনিথিং ক্যান হ্যাপেন, মানে এই গানটা সাথে আমার কিছু সেন্টিমেন্টাল ভ্যালু কানেক্টেড, সেই জন্যই আমি বলছি যে এনিথিং ক্যান হ্যাপেন, মানে এনিথিং ক্যান হ্যাপেন গানটা আসলে সবারই শোনা উচিত। তো আমি মনে করি যে এই গানটার মধ্যে অনেক কিছু আছে যেটার সাথে আমার একটা ছোটোবেলার অনেক অনেক সম্পর্ক আছে, যেই কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো নিয়ে আমি সামনে একদিন আলাপ করব। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যালবামটা আপনারা দেখতে পারেন, এবং এই অ্যালবামটা যদিও আমি বলেছি AAD, মানে AAD অ্যালবাম হচ্ছে কি আসলে অ্যানালগে রেকর্ড করা হয় এবং অ্যানালগে এটাকে স্টোর করা হয়, এবং পরে এটাকে আসলে ডিজিটালি কনভার্ট করা হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এই AAD ফরম্যাট, মানে এটা ডিজিটাল আগের লাইফ, মানে এটা ডিজিটালি ছিল না, এটাকে আসলে অ্যানালগ হিসাবে রেকর্ড করা হয় এবং অ্যানালগ হিসাবে প্রিজার্ভ করা হয় এবং পরে এটাকে ডিজিটালি কনভার্ট করা হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যালবামটা ভালো, মানে বিশেষ করে এনিথিং ক্যান হ্যাপেন, এটা আসলে চমৎকার একটা গান। তো আমি আশা করছি এই গানটার মধ্যে, এই এই অ্যালবামটার মধ্যে আপনাদের কোন কোন গানটা পছন্দের সেটা আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে